আচ্ছা রামকিঙ্গ দা, আপনি কতদিন আগে এখানে এসেছেন? আমরা এসেছি 1925, ননকো পার্সনের প্রথমে টিকার। আমিও কংগ্রেসে কাজ করতাম, তারপরে রামানন্দ চ্যাটার্জি ওখানে গিয়েছিলেন ব্রহ্মসমাজের কাজের জন্য, সেইখানে আলাপ হয়। আলাপ হয়ে তারপরে উনি বললেন যে আচ্ছা বেশ, আমি গিয়ে চিঠি লিখব। উনি এখান থেকেই চিঠি লিখলেন, তারপরে চলে এলাম সেই থেকে, কিন্তু এক টানায় রয়ে গেছে আর কি। এই বাড়িতে কত? এই বাড়ি বাড়ি বেশি দিন নয়, এটা ওই যখন দিল্লির কাজ করছিলাম তখনই ভাঙা বাড়ি হয়ে গেছে। আর এটা তখন ছিল পূর্ণেন্দু ভাই, পূর্ণেন্দু রায়, ইয়ে রঞ্জিত রায় ভাই, উনি ওর হাতে ছিল। তো উনিও ভেঙে পড়ে গেছিল সব, দরজা জানলা অনেক চুরি হয়ে গেছে, চার পাঁচটা দরজা জানলা চুরি। তারপরে ওখান থেকে আমি টাকা পাঠিয়ে দিতাম দিল্লি থেকে, তবে আমার একটি ইয়ে বাগাল বলে একটি লোক ছিল, সেই ওগুলো সব করেছে। তবে এসে আরও দরজা তৈরি করে আলাম, তারপর এলাম, তখন আমি ভেতরে ছিলাম বিশ্বভারতীর কলমের কাছে বাড়িতে। এই আর এইটা বেশি দিন না, কটা ক বছর হবে, তাহলেও 7-8 বছর। আচ্ছা, এদিকে আপনার যে যে চাল তালগুলো ভেঙে পড়ছে, হ্যাঁ জল পড়ছে, কিভাবে সেটাকে সারাবার চেষ্টা করছেন আপনি? যেটুকু পাই এখন পেনশনের টাকা পাই আমি একটু, পেনশনের টাকা সেইটুকু থেকে করছে আর কি। সেইগুলো উল্টো করে দিয়ে দিয়েছি, অয়েল কালার কিনা, হ্যাঁ উপরে কোনো ক্ষতি হবে না, ওইগুলো ঝুলিয়ে দিই, আর বৃষ্টি পড়ে কিনা তাই জন্য ঝুলিয়ে দিই। সেই যারা ঘরে আছে তাদের জন্য একটা, আমার জন্য একটা, এরকম করে দুই এখন যে অবস্থান একটুকু রিপেয়ার করেছি, কিন্তু এখনও ভাঙা রয়েছে। এখন এক্সিবিশনের জন্য আবার ক্যানভাসগুলি নিয়ে যেতে হলো, তখন আর কী ঝোলাবো, তখন খড় কিনতে হতো, কিন্তু যেটুকু টাকা পাই খড় কিনতে কী করে কিনবে, খেতেই লাগে। খড়ের দাম এখানে 100 টাকা খড়, কখন খড় দিই ঘরটা করবে? হ্যাঁ তোমরা যেখানে গেছিলে কালকে, ওই তো রুপোরটে একবারে ছাঁদার তাকাও না, তোমরা এত ব্যস্ত আসন নিয়ে, যেটা ফুটো ছিল ঘরটা, ঘরটা তৈরি করে ভাবছিলেন কাল বলছিলেন? ও হ্যাঁ, এমনি কল্পনা, সেটা টাকা চাই তো আগে, এইটাকে বাঁচাই, এটা এত বড় ঘর, এটি দুটি ফ্যামিলির ঘর, সে তো আপনি জানেন। সেটা কোন এটাকে না সারালে ওটা করতে পারবো না, তাহলে একটি গেস্ট হাউসের মতন করা যায় বেশ, আপনারা যখন আসবেন টাসবেন, সেটা পরের কথা। এখন এইটি ¶¶